আমার শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা আপনারা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনারা জানেন যে আজ গত 15 জুন থেকে আমাদের এই গণ অনশন চলছে। আজ গণ অনশনের 109তম দিন। আমরা হাঁটি হাঁটি পাপা করে আমাদের অনশনটাকে আজ বিল্ড আপ করতে করতে 109 দিনে পৌঁছিয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশের এমন কোনো মহল নেই যে আমাদের এই দাবিটা সম্পর্কে জানে না। আমরা 3 দফা দাবি নিয়ে আমরা আমাদের অনশন চালিয়ে যাচ্ছি। আমাদের অনশন চলবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। এই জন্য আমরা সর্বস্তরে আমরা সবাই চেষ্টা করছি যাতে যত দ্রুত সম্ভব আমাদের এই অনশনটা সাফল্যমণ্ডিত পায় এবং আমরা আমাদের দাবি নিয়ে যাতে ঘরে ফিরতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আশা করছি আমরা অল্প কিছুদিনের মধ্যে আমরা একটি ভালো রেজাল্ট পাবো এবং আমরা আমাদের দাবি আদায় করে নিয়ে আমরা ঘরে ফিরব। আপনারা হয়তো জানেন যে গত 19 তারিখে আমাদের গুগল ফর্মের লাস্ট ডেট ছিল। এখানে প্রায় 20,000-এর উপরে চাকরি প্রার্থী আমরা পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় কি 20,000 হলেও কিন্তু আমাদের মাঠের উপস্থিতিটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই নগণ্য। এই নগণ্য উপস্থিতি নিয়ে এত বৃহৎ একটা আন্দোলন করাও কিন্তু খুব কঠিন। তবু আমরা কিন্তু হাল ছাড়ি নিয়ে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করছি, তারা আমাদের আশ্বাস দিচ্ছে যে আমাদের এই তালিকাটা জমা দিলেই কিন্তু আমরা আমাদের একটা তারা রেজাল্ট দিবে, যা তারা কীভাবে নিয়োগ কার্যক্রমটা করবে এভাবে আপনারা বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে জানতে পারছেন। আমাদের এই দাবি দেওয়ার কথা বিভিন্ন মিডিয়া আসছে, মিডিয়াও জানতে পারছেন আমাদের দাবির কথা। আমরা মূলত সনদ যার চাকরি তার এই স্লোগানের উপর ভিত্তি করে আমরা 3 দফা দাবিতে আমাদের এই অনশন চালিয়ে যাচ্ছি। আমরা 3 দফা দাবি হলেও কিন্তু আমাদের দাবি মূলত একটি, যেটা হচ্ছে আমরা প্যানেল ভিত্তিক নিয়োগ চাই। প্যানেল ভিত্তিক নিয়োগ চাই মানে আমরা প্রথম ব্যাচ, তৃতীয় ব্যাচ এভাবে পর্যায়ক্রমে যাতে আমাদের নিয়োগ কার্যক্রমটা সম্পন্ন করা হয় সেই আশায় কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আপনাদের সকলের জন্য। আমরা কিন্তু কাউকে বাদ দিতে চাচ্ছি না। আমাদের কাছে যাদের তথ্য আছে তাদেরকে নিয়েই কিন্তু নিয়ে না, শুধু আমরা চাচ্ছি যে এখনও যারা আপনারা যারা অনশন মঞ্চে আসেন নাই তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, গত 19 তারিখেই কিন্তু আমাদের গুগল ফর্মের কার্যক্রম বন্ধ হয়েছে। গুগল ফর্ম মূলত আমাদের একটা তথ্য সংগ্রহের সফটওয়্যার। এই সফটওয়্যারে আমাদের যত বাংলাদেশের যত 64 জেলার নিবন্ধনধারী আছে তাদের সম্পূর্ণ তথ্য কিন্তু আমরা এই সফটওয়্যারের মাধ্যমে, গুগল ফর্মের মাধ্যমে সংগ্রহ করেছি, যাতে উপরমহল থেকে কোনো তথ্য চাইলে যে আপনাদের কাছে কতজন চাকরি প্রার্থী আছে সেটার তথ্য যাচাইয়ের জন্য কিন্তু আমরা এই গুগল ফর্মটা ছেড়েছি। এবং আপনারা হয়তো জানেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের কাছে এই গুগল ফর্মের সম্পূর্ণ তালিকাটাই চাইছে, যাতে তারা এই বিষয় নিয়ে কাজ করতে পারে। এবং আমাদের ধারণা অনুযায়ী তারা আমরা সেই তথ্যটা সাবমিট করার কিছুদিনের 2-1 দিনের মধ্যে আমাদের তারা রেজাল্ট জানাবে যে আমাদের নিয়োগটা কীভাবে করা যেতে পারে। এইভাবে আমাদের সাথে আলোচনা চলছে। অধৈর্যের কোনো কারণ নেই। আমরা কিন্তু সর্বোচ্চ মহলে এবং প্রধানমন্ত্রীর দপ্তরেও পর্যন্ত প্রধানমন্ত্রী পর্যন্ত করবার পর্যন্ত কিন্তু আমরা আমাদের আবেদনটা পৌঁছে দিতে পেরেছি। আশা করছি যদি শিক্ষা অধিদপ্তর আমাদের এই তথ্যগুলো নিয়ে কাজ করছেন এবং অতি দ্রুতই একটা রেজাল্টে পৌঁছবেন এবং আমাদের দাবি দেওয়া তারা শুনছেন এবং তারা ভালোভাবে নিচ্ছেন এবং তারা পজিটিভ আমাদের এই দাবির পক্ষে, এখন আপনাদের সবার গ্যাদারতে বলতে চাই যে এই যে 20-22 কি 25,000 একটা বড় নিয়োগ পেতে হলে এই অল্প কিছু সংখ্যক চাকরি প্রার্থী নিয়ে কিন্তু এটা সম্ভব নয়। এর জন্য চাই একটা বিরাট জনগোষ্ঠী, যেটা 1-3 দিন আমরা শাহবাগে অবস্থান করতে পারলে কিন্তু আমরা আমাদের দাবি আদায় করতে পারবো। আপনারা আমাদের অনশনের লাইভ প্রতিদিন বেশি বেশি শেয়ার করবেন, যাতে এটা একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যম,
এই মাধ্যমের মাধ্যমে কিন্তু অনেক দাবি আদায় হয়েছে। আমরাও চাচ্ছি যে ফেসবুক যোগাযোগের মাধ্যমে সর্বস্ত মহলে আপনারা বেশি বেশি শেয়ার দেবেন, কার সাথে কার লিঙ্ক আছে একজন ভালো লোকের কাছে আমাদের এই উপর মহলে কারো কাছে করতে পারে এবং তিনি তার সুপারিশেও আমাদের এই অনুষ্ঠানটা সাকসেসফুল হতে পারে। আপনারা সকলে আমাদের সাথে থাকুন, অনশনে আসুন, অনশনকে সাফল্যমণ্ডিত করুন। ধন্যবাদ সবাইকে আমাদের এই লাইভটি দেখার জন্য।